সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ থাকায় সরকার পতনের আগে অনেক এমপি গাড়ি আমদানি করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি দামের গাড়িটি কে কিনেছিলেন সেটি জানার আগ্রহ অনেকেরই। বাংলাদেশের আলোচিত আইনজীবী যাকে ফেসবুক এমপি হিসেবে সবাই চিনেন, সেই ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বা ব্যারিস্টার সুমন, তিনি সবচেয়ে বেশি দামের গাড়িটি কিনেছিলেন। আর দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের গাড়িটি কিনেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যারিস্টার সুমন যে গাড়িটি কিনেছিলেন তার আমদানি মূল্য দেখানো হয়েছে $1,11,000 বা $1,24,00,000। 2024 সালের তৈরি 3,345 সিসি জাপানের টোয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের এই গাড়িটি জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে। এ ধরনের গাড়ির শুল্ক হার মূলত 826.60%। এই হিসাবে শুল্ক কর আসে 10 কোটি টাকার বেশি। অর্থাৎ ব্যারিস্টার সুমন যে গাড়িটি আমদানি করেছেন তার মূল্য দাঁড়ায় $11,24,00,000। দ্বাদশ সংসদের মেয়াদের সময় গত 20 জুন গাড়িটি খালাস করলেও এখনও সেটি নিবন্ধিত হয়নি। শুল্কমূল্য সুবিধা থাকায় $6,00,000 অগ্রিম আয়কর পরিশোধ করেছিলেন ব্যারিস্টার সুমন। এমপি হওয়ার বছর দুয়েক আগে কোটি টাকা দামের একটি গাড়ি কিনেছিলেন ব্যারিস্টার সুমন, আর এমপি হওয়ার পর সেটি বিক্রি করে 12 কোটি টাকা দামের গাড়িতে চড়তে চেয়েছিলেন। গত 7 জানুয়ারি সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার সুমন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সামাজিক কার্যক্রম ও প্রতিবাদী হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে সাফাই গাওয়ায় জনপ্রিয়তায় ধস নামে ব্যারিস্টার সুমনের, তিরস্কৃত হন ভক্তদের কাছে। এমনকি সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন একসময় তরুণদের আইডলে পরিণত হওয়া ব্যারিস্টার সুমন। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে এমপি নির্বাচিত হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি 3,346 সিলিন্ডার ক্যাপাসিটির টোয়োটা এলসি স্টেশন ওয়াগন GRS গাড়িটি আমদানি করেন। তার গাড়ির আমদানি মূল্য দেখানো হয় $1,06,00,000, যার শুল্ক হার 826.60%। অর্থাৎ গাড়িটির শুল্কায়ন মূল্য প্রায় $1,08,00,000। সেই হিসেবে গাড়িটির শুল্ক কর আসে $8,92,00,000। সংসদ সদস্য হিসেবে শুল্কমুক্ত সুবিধা পেয়েছেন সাকিব আল হাসান। শুধু অগ্রিম কর বাবদ $5,39,000 পরিশোধ করতে হয়েছে তাকে। তবে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার বরাবরই চতুর। গত 30 জুলাই তিনি গাড়িটি খালাস করেন। কাস্টমস সূত্র জানায় 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগের 3 মেয়াদে অন্তত 576টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছেন সংসদ সদস্যরা। এসব গাড়ির আমদানি মূল্য 488 কোটি টাকা। গাড়িগুলো সাধারণ মানুষের জন্য আমদানি করা হলে শুল্কমূল্য দিতে হতো 3,500 কোটি টাকার বেশি। অর্থাৎ সংসদ সদস্যরা এই পরিমাণ শুল্ক কর ছাড় পেয়েছেন। সংসদ সদস্যদের এই সুযোগ দেয়া শুরু হয় এরশাদ সরকারের আমলে। 1988 সালের 24 মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এরশাদ সরকারের বিভিন্ন নীতি ও আইন পরিবর্তন করেন। তবে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগটি বহাল রাখে সব সংসদ। এখন সংসদ সদস্যরা 5 বছরে একটি গাড়ি আমদানি করতে পারেন।